তরুণ বন্ধুরা আজকে বানানো যাক চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটু ময়দা, দেবো একটুখানি সাদা তেল এবং অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটা মাখতে থাকব। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু নরম হওয়া দরকার, ডোটা কিন্তু একদম যেন খুব নরম না হয়ে যায়। ময়দাটা আমরা এবার পাশে সরিয়ে রাখবো। এবার চলুন স্টাফিংটার দিকে এগোনো যাক। চিকেনের জন্য এবার আমরা কড়াইতে প্রথমে তেল একটু গরম করে নিলাম এবং তাতে আমরা দিয়ে দেব চিকেন কিমা। আপনি চাইলে মিক্সিতেও চিকেনকে পেস্ট করে নিতে পারেন, আমি দোকান থেকে কিমা করিয়ে এনেছি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন। আর এবার আমরা এগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন ফ্রাই করব যাতে চিকেন কিমাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এটাকে একটু কুক হতে দেবো আমরা। দেখতেই পাচ্ছেন আমাদের কিমাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমরা এবার মেশাবো একটুখানি অল্প করে গ্রিন চিলি সস, জাস্ট একটু চাইনিজ ফ্লেভারটা আনার জন্য একটু গ্রিন চিলি সস প্লাস একটু ঝাল ঝাল ভালোই লাগে খেতে। হালকা একটু গ্রিন চিলি সস মেশাবো আর এটাকে আমরা মিক্স করতে থাকবো। প্রায় হয়েই এসেছে অনেকটা। চিকেন মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার চলুন চলে আসা যাক ময়দাটার দিকে। এই সেই ডোটা যেটা আমরা আগে মেখে রেখেছিলাম, এবার আমরা এগুলোকে লেচি বানিয়ে বেলবো ছোট ছোট করে। আমরা লেচি কেটে এরকমভাবে বেলে নিয়েছি, এবার এগুলোর মধ্যে আমরা পুর ভরবো। আমরা এবার এর মধ্যে পুরটা ভরলাম। এবার এটাকে আমরা আস্তে আস্তে করে এরকমভাবে কুচি কুচি করে ফোল্ড করবো। আপনি অন্যরকমও করতে পারেন কিন্তু আমার এটা ইজি হয়, তাই আমি এইভাবে এটাকে ফোল্ড করছি। এইভাবে সব কটা এরকম ফোল্ড করে আমরা বানিয়ে নেব। আমরা এবার এক ফোঁটা করে মিশিয়ে দেবো একটুখানি ইডলি স্ট্যান্ডের সাদা তেল, যাতে মোমোগুলো লেগে না যায়, এরকমভাবে বাকিয়ে নিতে হবে। এবার নেব আমরা একটা ইডলি স্ট্যান্ড। ইডলি স্ট্যান্ডের বাটিটায় জল করে আমরা একটু হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব। বেশিক্ষণ ধরেই ফোটা চাই, জলটা টকবক করে ফুটবে। দেখতেই পাচ্ছেন জলটা টকবক করে ফুটছে। আমরা এবার এই জলটার মধ্যে মোমো স্ট্যান্ডটাকে বসিয়ে দেবো। স্ট্যান্ডে মোমোগুলো আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। মোমো স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবং 15 মিনিট আমরা স্টিমে এটাকে কুক করতে দেবো মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর আমাদের মোমো কিন্তু রেডি হয়ে গেছে।